নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল স্মার্ট গার্ডেন আজকে আমি আলোচনা করব পিটুনিয়া গাছ সম্পর্কে কিছু কথা আমি দেখতে পাচ্ছেন আমার এই পিটুনিয়া গাছে কিন্তু টপ ভর্তি ফুল ফুটে আছে কিছু থাকবে টিপস আমি পাঁচটা টিপসে কথা বলবো তাতে আপনাদেরও এরকম টপ ভর্তি পিটুনিয়া হবে আর এখানে আমার গাছে এক জিনিস লক্ষ্য করতে পারছেন যে গাছের পাতা কিন্তু আমার হলুদ হলুদ হয়ে আসছে কেন হচ্ছে আমি সেই ব্যাপারে আমি বলবো যে ঠিক কেন হলো আমার এরকম হলুদ হলুদ ঠিক আছে তো ভিডিওটি আপনারা কিন্তু সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার বিষয়বস্তু একদম ভালো করে বুঝতে পারবেন তো প্রথমে আমি বলে দিই মাটি ব্যাপারটা পিটুনিয়া গাছ যে কোনো মাটিতে কিন্তু হবে ঠিক আছে তো আপনারা আমি হ্যাঙ্গিং করেছি তাই আমি এখানে মাটিতে ইউজ করেছি হচ্ছে ফিফটি পার্সেন্ট কোকোপিট থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর বাকি টোয়েন্টি পার্সেন্ট মাটি আমি কিন্তু এটাই ইউজ করে কিন্তু এই গাছের মাটিটা আমি সমস্ত পিটুনিয়া গাছের মাটি ইউজ করেছি তো এই মাটিটা কিন্তু ভালো হ্যাঙ্গিংয়ের জন্য বা পটের ক্ষেত্রে আপনার টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট আর ফিফটি পার্সেন্ট মাটি নিতেও পারেন আমি এটাকে হ্যাঙ্গিংয়ে করেছি তাই আমি এরকম মাটি নিয়েছি কারণ হ্যাঙ্গিংয়ে বেশি মাটির ভার দিলে পরে চলবে না ঠিক আছে তো এবার বলি এই গাছটা কোথায় রাখবেন এই গাছটাকে রাখতে হবে আপনাদেরকে একদম ফুল সানলাইটে যেখানে একদম সকাল থেকে একবারে বিকাল পর্যন্ত পর্যন্ত একবারে সূর্যে আলো পৌঁছায় সেই জায়গাতে আপনাদেরকে কিন্তু এই পিটুনিয়া গাছগুলো রাখতে হবে আমি কিন্তু প্রত্যেকটা গাছে এই সব জায়গায় রেখেছি শেষে একটা কালার দেখাবো পিটুনিয়া আমার কিন্তু প্রথম ফুটেছে সেই কালারটা ঠিক আছে তো এবার কথাবার্তা বলি জলের বিষয় আর জলের বিষয় কিন্তু আমার এখানে এই হয়েছে দেখতে পাচ্ছি এত সুন্দর পিটুনিয়া গাছটা আমি তো হারাতে চাই না দেখেন কি অবস্থা পুরো পাতা কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে আসছে এবং যেগুলো পাতা নতুন বেড়াচ্ছে ওগুলো আবার হলুদ হয়ে আসছে তো আমি কি করেছি যে এখানে না জলের জলটা একটু বেশি পড়ে গেছে এই গাছে জলটা একটু বেশি পড়ে গেছে কারণ বেশি পড়েছে কারণ আমি দুদিনের জন্য বাইরে ছিলাম তাই আমি একদিনে একদিনে জলটা দুদিনে দিয়ে দিছি তাই ওভার ডোসের ফলে এরকম হয়েছে তো তেমন কিছু হবে না আশা করি ঠিক হয়ে যাবে জলটা এখন মেনটেন করতে হবে জল দাওয়া একদম আমি কম আমি দি বন্ধ করে দিচ্ছি যখনই পাতা ঝিমিয়ে যাবে তখনই অল্প অল্প করে জল দেবো তাছাড়া আমি আগে তাছাড়া আমি আর জল দিব না ঠিক আছে তো এবার বলি এই গাছগুলো কিন্তু আরেকটা টিপসের কথা সে টিপসটা হচ্ছে এই যে দেখেন এই যে ফুলটা ঝরে পড়ে গেল তো এবার এখানে একটা বীজ হয়েছে এখানে এই জায়গাটা আপনাদের কেটে বাদ দিয়ে হবে নাহলে কী হবে নোখ দিয়ে বা কাছিতে কেটে বাদ দিয়ে দেবেন নাহলে কিন্তু এখানে দেখেন বীজ বীজ হয়ে যাবে এখানে বীজ আছে একটা এই বীজগুলো কিন্তু পাকতে লেগে যাবে তো এটা কিন্তু আপনাদেরকে এখন করতে হবে যখন বীজের নেবার টাইম হবে তখন আমি আর একটা ভিডিও বানাবো তখন আমি বলবো যে কখন বীজটা নিতে হবে ঠিক আছে তো এই যে সেই ফুলটা তো এবার বলি খাবার দেওয়ার বিষয় আপনারা কিন্তু বেশি খাবার দিয়ে দিবেন না তার ফলে কিন্তু গাছে এরকম রোগ হতে পারে খাবার দেওয়ার ফলে বা খাবার কম দেওয়ার ফলে বা অনুখাদ্যের অভাবে বা জলের অভাবে এইসব এই পাতা হলুদ হওয়ার রোগটা কিন্তু হতে পারে তো আপনারা কিন্তু খাবার দাবার খুব সাবধানে নেবেন সপ্তাহে একদিন বা দশ দিন ছাড়া ছাড়া ঠিক আছে এরকম করে নিয়ম করে কিন্তু আপনারা খাবার দিবেন তাহলে কিন্তু গাছের রুট ভালো হবে গাছের স্বাস্থ্য ভালো হবে মানে আপনারা যেভাবে গাছকে অভ্যাস করাবেন আপনারা যদি সাত দিন পর পর অভ্যাস করান তাহলে গাছ সেভাবে নিবে দশ দিন পর পর অভ্যাস করান তাহলে গাছ সেভাবে নিবে কিন্তু সেই দশ দিনটা যদি পনেরো দিন হয়ে যায় তাহলেই কিন্তু গাছের সমস্যা দেখা যাবে ফুলের একটু অভাব হবে গাছের গ্রোথটা একটু ভালো হবে না তখন গাছের সমস্যাগুলো দেখা যায় ঠিক আছে তো নিয়ম কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে ঠিক আছে এবার বলি এই গাছগুলোকে আপনারা কিন্তু নিয়মিত কীটনাশক স্প্রে করে যাবেন কীটনাশক স্প্রে না করলে কিন্তু না করলে পরে কিন্তু এইগুলো গাছের পাতা কিন্তু কুঁকড়িয়ে যায় একবার কুকড়িয়ে গেলে পরে গাছে গাছকে কিন্তু একদম ঠিক করা যায় না ঠিক আছে তো আপনারা কিন্তু কীটনাশক স্প্রে নিয়মিত করবেন ঠিক আছে নিয়মিত কীটনাশক স্প্রে আপনাদেরকে করতে হবে কি করবেন এক লিটার জোরে কাকা যে কীটনাশকটা বা কনফিডার আপনার ডেল এম এল নিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করে দিবেন এ ফুলে যাতে না পড়ে তাহলে ফুলের যে হ্যাঁ ফুল যে যে থাকবে এই ফুলটা দেখেন যদি পাঁচ দিন থাকে তাহলে সেটা কমে চার দিন হয়ে যাবে বা তিন দিন হয়ে যাবে তাহলে যে কোনো জল দেওয়ার সময় আপনাদের যাতে ফুলে না পড়ে জলটা জলটা দিবেন একবারে গাছের এরম করে গাছটাকে উঠিয়ে তারপর আস্তে করে দেখে নিলেন যে গাছে জল জল লাগবে কি তারপর আপনারা গাছে জল দিবেন ঠিক আছে তো কীটনাশক কী হলো এক লিটার জলে দেড় এম কাকা বা কনফিডার এর সঙ্গে আপনারা দু এম এল সুপার সোনাটা ইউজ করতে পারেন বা নাও করতে পারেন এখন আর কোনো দরকার নেই কারণ গাছগুলো এখন বেশ ভালো গ্রোথ নিয়ে নিছে আপনারা দিতেও পারেন ঠিক আছে এবার বলি এক সপ্তাহে একবার সপ্তাহে একবার বা দশ দিন ছাড়া ছাড়া আপনারা একটা পিজিআর বা অনুখাদ্য স্প্রে করবেন অনুখাদ্য যদি স্প্রে করেন বা পিজিআর যদি স্প্রে করেন তাহলে যে এই গাছের যে হলুদ হলুদ ভাব সে এই হলুদ হলুদ ভাবগুলো কেটে যাবে আমি আমি কিছুদিন পরেই আমি আমি আজকে একটা অনুখাদ্য স্প্রে করেছি দেখা যাক কি হয় ঠিক হলে পরে আমি আর একটা আপডেট দিব তো তো এভাবেই কিন্তু করে কিন্তু আমি আপনারা গাছগুলো তৈরি করুন আমাদেরকে আমাকে পোস্ট করুন নিজস্ব ইয়েতে হ্যাঁ আমাকে কমেন্টে জানান তো এই সহজ পদ্ধতিগুলোই কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যত পারেন এই ভিডিওটা শেয়ার করুন যারা গাছ করতে পারে না তাদেরকেও কিন্তু এই ভিডিওটা আপনারা শেয়ার করুন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত থাকলো পরবর্তীকালে আবার দেখা হবে অন্য নতুন একটি ভিডিওতে তো নমস্কার আপনার দিনটি ভালো হোক